হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আজকের গেস্ট স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়ে গেছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিটেকের সঙ্গে নিয়ে। দেখো, ইতিমধ্যে আমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাশ করছি, কলেজে ভর্তি হচ্ছি এবং অনেকে আইটিআই কোর্স করছি এবং অনেকে উচ্চশিক্ষার জন্য আমরা অনার্স নিয়ে ভর্তি হয়েছি, কেউ হয়তো আমরা গভর্নমেন্ট জবের জন্য আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এরকমভাবে প্রত্যেকেই কোনো না কোনো দিকে এগোনোর চেষ্টা করছি। এরই মধ্যে আমরা অনেকে আছি যারা টার্গেট করছি এখন থেকেই আমরা WBCS পরীক্ষা দেব, এবং অনেকেও আছো যারা BCS পড়াশোনা শুরু করছো গুটি গুটি পায়ে, এবং অনেকে তারা মানে কোন বইটা পড়বো বা BCS এর জন্য কোন বই পড়া উচিত বা কোনো একটা টপিককে সুন্দর করে জানতে কোন বই পড়া উচিত, এরকম অনেক বই রয়েছে। যেমন ক্রাক WBCS রয়েছে, আমি অনেকবার বলেছি এই বইটা অত্যন্ত ভালো বই, তার সঙ্গে আরও অনেক ভালো ভালো বই রয়েছে। এবং রিসেন্টলি একটা বই দেখা যাচ্ছে যার নাম হচ্ছে র্যাঙ্কার নোটস WBCS। এই প্রত্যেকটা টপিক রয়েছে, প্রত্যেকটা ইতিহাস, জিওগ্রাফি, তারপর ইকোনমিক্স, সংবিধান, প্রত্যেকটা পার্টের ওপরে এরা বই তৈরি করেছে, অর্থাৎ র্যাঙ্কার নোটস। ঠিক আছে, এই বইটা কি হাতে লেখা? এই বইটা আমার হাতে এসছে, আমি দেখলাম। আমার কাছে দুটো বই রয়েছে, একটা হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলন রয়েছে এবং একটা রয়েছে ভারতের ইতিহাস। ঠিক আছে, এই দুটো বই আমার কাছে রয়েছে, আমি দেখলাম বইটা, অনেকটা সময় দিয়েছি আমি এই বইটা দেখার পেছনে, এবং এখান থেকে মোটামুটি করে আমি দেখতে পাচ্ছি যদি কেউ WBCS জন্য পড়াশোনা করতে চাও তারা এই বইটাকে তোমার সঙ্গে রাখতে পারো। কেন? এখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে ব্যাখ্যার সঙ্গে এখানে লেখা রয়েছে, এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ অনুসারে এক্সামে কোন কোন টপিকগুলোকে বারবার দেখানো হয় বা কোন টপিকগুলোকে তোলা হয় সেই সেই টপিকগুলোকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। তো প্রত্যেকটা মানে কোনো টপিক বাদ যায়নি, প্রত্যেকটা টপিককে এরা পরপর সুন্দর করে সাজিয়েছে। ঠিক আছে, এবং পরীক্ষা মানে পরীক্ষাকে উদ্দেশ্য করে এই বইটা বেস্ট, মানে প্রত্যেকটা টপিক এখানে রয়েছে, যে যে টপিকগুলো থেকে পরীক্ষাতে আসে সেই সেই টপিকগুলোই কিন্তু এখানে আছে, সুন্দর করে ব্যাখ্যা করে লেখা, অতিরিক্ত কোনো লেখা নেই, একদম পারফেক্ট লেখা রয়েছে। তবে এই বইটা তোমরা চাইলে পরে দেখতে পারো, খুব একটা খারাপ বই নয়, যথেষ্ট ভালো বই হিসেবে একে ধরা যেতে পারে। তবে এর একটা জিনিস তোমার কাছে কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই বইটা পুরোটাই একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তবে র্যাঙ্কার নোটের প্রত্যেকটা বইতেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত হাতে লেখা। ঠিক আছে, অনেকেই আছো যারা অন্যের হাতে লেখা পড়তে অসুবিধা হয়, এই প্রত্যেকটা লেখা কিন্তু হাতে লেখা, মানে আমাদেরকে অন্যের হাতের লেখা পড়তে হবে। তাই কখনো কখনো আমার মনে হয়, যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, যে কখনো কখনো এই বইটা পড়তে অসুবিধা বোধ হতে পারে, কারণ আমার হয়েছে, মানে কি অন্যের হাতের লেখা আমাকে পড়তে হবে, যেমন বইয়ের লেখা পড়তে যতটা স্বচ্ছন্দ বোধ করা যায় অন্যের হাতের লেখা পড়তে অতটা স্বচ্ছন্দ বোধ করা যায় না। তবে ইন্টারেস্ট যাতে উৎসাহের সঙ্গে কোনো একটা পেজ বা কোনো একটা টপিক ভালো করে পড়া যেতে পারে, কিন্তু পুরো বইটা পড়া আমার কাছে একটু অসুবিধা মনে হয়েছে। যদি তোমাদের মধ্যে অন্যের হাতের লেখা পড়তে কোনো অসুবিধা না হয় তাহলে তোমরা অবশ্যই বইটাকে নিতে পারো। বইয়ের লেখা, বইয়ের কোয়ালিটি, বইয়ের প্যাটার্ন, সমস্ত কিছু ভালো, অর্থাৎ কোনো কিছুকেই মানে কম নাম্বার দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র একটা জিনিস বাদে। ঠিক আছে, তো BCSকে টার্গেট করছো এরকম যারা আছো, যারা শুরু থেকে শুরু করতে চাইছো, তারা অবশ্যই এই বইটাকে ফলো করতে পারো, এবং যারা ইতিমধ্যে পড়ছো তারাও অবশ্যই ফলো করতে পারো। বইয়ের মধ্যে ম্যাটেরিয়াল ভালো, টপিক ভালো, লেখা ভালো, এক্সাম পয়েন্ট অফ ভিউ অনুসারে লেখা, সবটাই ঠিক আছে। শুধুমাত্র একটাই প্রবলেম মনে হয়েছে যে এখানে আমার হাতের লেখাটা পড়তে অনেকের প্রবলেম হতে পারে, যার অন্যের লেখা পড়তে কোনো অসুবিধা হয় না তার হয়তো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো এই বইটাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। এই বইটাকে তোমরা ফেসবুকে বারবার দেখতে পাবে এবং অন্যান্য সাইডেও রয়েছে, তোমরা অবশ্যই কিনতে পারো, দেখতে পারো। এছাড়াও WBCS এর জন্য আরও অনেক বই, মানে আরও ভালো বই বা এর সমতুল্য বই বাজারে রয়েছে, সেই বইগুলোকেও অবশ্যই গুরুত্ব দেবে। যারা বিশেষ করে শুরু থেকে শুরু করছে তারা অবশ্যই
অন্য অন্য বইগুলোকে সাপোর্টে অবশ্যই রাখো, এই বইটাকেও অবশ্যই রাখো, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের এই একটা মানে বইয়ের রিভিউ ভিডিও, তোমরা বলতে পারো অবশ্যই কেমন লাগলো এবং তোমার মতামত কী এই বই সম্পর্কে, যারা এই বইটা দেখেছো তাদের মতামত কী অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আমাদের হ্যাশট্যাগ স্টাডিকে অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও দেওয়ার জন্য, আরও উৎসাহ দাও আমাদেরকে। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি আমরা, প্রত্যেকে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাপোর্ট করো। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।